স্মার্টফোন জগতে বিপ্লবী বলা যেতে পারে একে। মোবাইল ফোন থেকেই বের হয়ে আসবে চার পাখাওয়ালা ড্রোন। যারা সিনেমাটোগ্রাফি করতে পছন্দ করেন কিন্তু ড্রোন কেনা হয়নি এখনও, তাদের জন্য এ অনেকটা মেঘ না চাইতে সুনামির মতো ব্যাপার। এই অবিশ্বাস্য প্রযুক্তি নিয়ে আসতে চলেছে স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। বর্তমানে পাখির চোখে অর্থাৎ আকাশ থেকে ছবি তোলার ক্ষেত্রে ড্রোনের জনপ্রিয়তা তুঙ্গে। যারা ছবি তুলতে পছন্দ করেন ড্রোন তাদের কাছে আরাধ্য বিষয়। কিন্তু ছবি তোলার জন্য মোটামুটি মানের ড্রোনের দামই নেহায়েত কম নয়, তাই ইচ্ছে থাকলেও পিছিয়ে আসেন অনেকে। তবে কেমন হয় যদি আলাদা করে ড্রোন না কিনে স্মার্টফোন দিয়েই ড্রোনের মতো ছবি তোলা যায়? এবার সেরকম এক নতুন প্রযুক্তি নিয়ে আসছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো। গণমাধ্যমে প্রতিবেদনে জানা যায় ভিভো এমন একটি ড্রোনের উপর কাজ করছে যা স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকবে। ভিভোর এই পরিকল্পনার ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ভিভোর পরিকল্পনা অনুযায়ী ফোনের মধ্যেই থাকবে বিশেষ ডিট্যাচিং মেকানিজম। তার মাধ্যমেই ফোনের দুটি ক্যামেরা ও কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে মূল শরীর থেকে। এটি ফোনকে রিমোট হিসেবে ব্যবহার করে ওড়ানো যাবে ড্রোনের মতোই। এতে চারটি ফ্যান ছাড়াও থাকছে দুটি ইনফ্রারেড সেন্সর, একটা বড়সড় সিম ট্রের মতো দেখতে এই ক্যামেরা মডিউলের ট্রে। তবে এটা জানা প্রয়োজন যে এই ফোন সম্পর্কে এখনও কোনো তথ্য অফিসিয়ালি জানায়নি ভিভো। কিভাবে এই ক্যামেরা মডিউল কাজ করতে পারে তা বোঝানোর জন্যই এই রেন্ডার প্রকাশ্যে এসেছে। গত বছরই এই প্রযুক্তির পেটেন্ট জমা দিয়েছে ভিভো। এটি যদিও কনসেপ্ট মডেল হিসেবে প্রকাশ করা হয়েছে, তবে স্মার্টফোন জগতে যে আলোড়ন সৃষ্টি করবে এই প্রযুক্তি তার বলার অপেক্ষা রাখে না। বিগত কয়েক বছর ধরে স্মার্টফোন ডিসপ্লের উপর থেকে নচ ও পাঞ্চ হোল সরানোর জন্য বিভিন্ন রকম ডিজাইনের স্মার্টফোন নিয়ে এসেছে বিভিন্ন কোম্পানি। এই জন্য বিভিন্ন ফোনে পপ আপ সেলফি ক্যামেরাও দেখা গিয়েছিল। কিছু ফোনে আবার ব্যবহৃত হয়েছে ফ্লিপ ক্যামেরা। সাম্প্রতিক প্রযুক্তির কারণে আবার বেশ কিছু ফোনে ডিসপ্লের নিচে দেখা যাবে ক্যামেরা। শীঘ্রই এই ধরনের ফোন বাজারে আসতে চলেছে। যদিও এইসব ডিজাইন থেকে অনেকটা এগিয়ে সম্পূর্ণ নতুন ডিজাইনের স্মার্টফোন তৈরি করতে চলেছে ভিভো। নতুন এই ফোনের মধ্যেই থাকছে ড্রোন ক্যামেরাটি। যদিও ড্রোন ক্যামেরা সহ এই ফোনের খবর সামনে আসার পর থেকেই অনেকেই ফোনের ব্যাটারি লাইফ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। ড্রোন ক্যামেরা মডিউল চার্জ করার পর ফোন ব্যবহারের জন্য কত ব্যাটারি অবশিষ্ট থাকবে তা নিয়ে এখনও সন্দিহান বিশেষজ্ঞরা। এছাড়াও ফোনের মধ্যে এই ক্যামেরা মডিউল ব্যবহারের জন্য জায়গা কমবে, তাই ছোট হবে ব্যাটারির সাইজও, এমনটাই মনে করছেন অনেকে। প্রকাশিত র্যান্ডারে ফোন থেকে উড়ে যেতে দেখা যাচ্ছে ক্যামেরা মডিউলটিকে। কিন্তু এই মডিউল কিভাবে আবার ফোনের মধ্যে ফিরে আসবে তা এখনও জানা যায়নি। অন্যান্য আয়তাকার ক্যামেরা ড্রোন খুব সহজে বেস স্টেশনে ফিরে আসতে পারে, তবে এক্ষেত্রে নির্দিষ্ট ট্রের মধ্যে ফিট হওয়ার কারণে অভ্রান্ত ল্যান্ডিংয়ের প্রয়োজন হবে, অথবা যা কোনো জায়গায় ল্যান্ডিং করিয়ে হাতে ধরে তা ট্রের মধ্যে বসাতে হবে। সেক্ষেত্রে ফোনের মধ্যে ধুলোবালি প্রবেশ করার সম্ভাবনাও থেকে যাচ্ছে। তবে ফোনের কনসেপ্ট রেন্ডার সামনে এলেও কবে এই ফোন লঞ্চ হবে তা এখনও স্পষ্ট জানা যায়নি। এখনও ডিজাইনের প্রাথমিক পর্যায়ে রয়েছে এই ফোন। লঞ্চের সময় এই ডিজাইন অনেকটা রদবদল হতে পারে। চিটাগং লাইভ নিউজ ডেস্ক। Thank you.